সালামু আলাইকুম। 21 ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন একটা পর্দা বানাতে যাচ্ছি। আড়ং থেকে কেনা এই পর্দাটা চেঞ্জ করতে যাচ্ছি। পর্দার ক্ষেত্রে মাপযোগটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমেই আগে কোন জায়গাটায় আপনি পতাকাটা করবেন সেই জায়গাটার মাপটা করে নিতে হবে, এবং পতাকার মাপটা আমি পরে বলে দেব। 7 ফিট বাই 4 ফিট একটি পর্দা। আমি একটা স্কেচ করে নিয়েছিলাম, বা পতাকাটা হচ্ছে 30 বাই 40 ইঞ্চি। 12 ইঞ্চি ব্যাসার্ধের একটি পতাকার 4 ভাগের 1 ভাগ নিয়ে চলে গেলাম ব্লকের দোকানে। সেখানে ব্লক সিলেক্ট করার পর রং তৈরি পালা। উপরে মাপটি ভেঙে দেখিয়েছিলাম, এবার আপনারা দেখুন নিচের বর্ডারটি মাপটি। সবকিছু শেষ হওয়ার পর এবার 12 ইঞ্চি ব্যাসার্ধের বৃত্তটি এঁকে নিয়ে পালাম। এখানে খুব সাবধান হতে হবে, মিডিল পয়েন্টটিও নির্বাচন করতে হবে খুব সাবধানে। চল্লিশ বাই 30 ইঞ্চির যে পতাকাটা সেটা আমরা এই ব্লকটিতে করলেও পরে অবশ্য ব্লকটি চেঞ্জ করেছিলাম, যেটি আপনি ভিডিওর শেষে দেখতে পারবেন। দেখেছেন কত সুন্দর একটা 24 ইঞ্চি ব্যাস ও 12 ইঞ্চির ব্যাসার্ধে একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।